আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে অস্টিকেয়ার। এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে গ্লুকোসামিন সালফেট 750 mg প্লাস ডায়াসেরিন 50 mg। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এসকাইপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে অস্টিকেয়ার এই ট্যাবলেটটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত, সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয়, অর্থাৎ হাড়ক্ষয়জনিত ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়। দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয়, অর্থাৎ জয়েন্টে জয়েন্টে ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়। পাশাপাশি হাড় এবং জয়েন্টের যে কোনো ধরনের ব্যথা নিরাময়েও ওষুধটিকে ব্যবহার করা হয়। তো সাধারণত অস্টিকেয়ার এই ট্যাবলেটটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই। এখন আসুন যে অস্টিকেয়ার এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কী, সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে দুইবার খেতে হবে, অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার ভরা পেটে ওষুধটিকে খেতে হবে। আর অস্টিকেয়ার এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, মাথা ব্যথা হতে পারে, চামড়ায় লাল লাল দাগ হতে পারে, প্রস্রাবের রং হলুদ হতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে অস্টিকেয়ার এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন করা উচিত নয়। আর অস্টিকেয়ার এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস অস্টিকেয়ার ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 12 টাকা। তো বন্ধুরা, যাদের হাড়ক্ষয়জনিত ব্যথা আছে বা জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে, এই সমস্যাগুলো যাদের আছে তারা কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে অস্টিকেয়ার এই ট্যাবলেটটিকে ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ওষুধের রিভিউ নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।